নমস্কার বন্ধুরা, টিকটক কিচেন এন্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ভোলা মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি নুন হলুদ মেখে নেব, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতো নুন। ভালো করে নুন হলুদটা মেখে নিচ্ছি। ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে, দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কিছু সর্ষে আমি বেটে নেব, কালো সর্ষে, সাদা সর্ষে, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি সর্ষের মধ্যে, 6টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি সব একসাথে বেটে নিচ্ছি। সর্ষে আর কাঁচা লঙ্কা আমার বাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি বন্ধুরা আমাদের বাড়ির পাশেই ফাংশন হচ্ছে, যার জন্য হয়তো আপনাদের শুনতে একটু প্রবলেম হতে পারে, আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। মাছগুলো আমি উল্টে নিচ্ছি। কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতো নুন। মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা মাও চলে এসছে, মা ফাংশন হচ্ছে বাইরে, সেই জন্য চলে এসছে, মা ঘুমাচ্ছিল, চলে এসছে উপরে রেসিপি দেখবার জন্য। আমি এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা তাহলে আমাদের ভোলা মাছের ঝাল রেসিপিটা রেডি হয়ে গেল। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনে চলে যাবে। আর তাহলে এই বলেই শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।